দিশা, তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আমরা তো দুর্গাপুজো কাটিয়েই ফেলেছি, কিন্তু দুর্গাপুজোর ব্লগ তোমাদের সাথে কিন্তু এখনো শেয়ার করতে পারিনি। যেহেতু তোমরা ভিডিওটা তোমরা দশমীর পর পাচ্ছ, যেহেতু তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমাদের গ্রামে যা যা প্যান্ডেল হয়েছে বা যা যা ঠাকুর দেখেছি সমস্ত কিছুই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট একটা ভিডিও, আর তোমাদের সাথে দুর্গাপুজোর মাত্র আমি দুটো ব্লগই শেয়ার করব। একটা হচ্ছে বীরভূম গেছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে কীরকম পুজো হয়েছে, কীরকম থিম হয়েছে সেটাও শেয়ার করবো, আর এটা হচ্ছে আমাদের গ্রামের কী কী পুজো হয়েছে সেটা। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের গ্রামে ঠিক কী কী পুজো হয়েছে, বা মানে দুর্গাপুজো হয়েছে কিন্তু কী কী প্যান্ডেল হয়েছে, থিম হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে প্রথমেই দেখায়, খুব সুন্দর কিন্তু একটা প্যান্ডেল করেছে। আর বলে দিই আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগটাই মানে বারোয়ারি পুজো খুব কমই হয়, বাড়ির পুজোটাই বেশি। আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যে বাড়ির পুজোটাকে কী বলে, মানে সবারই নিজস্ব বাড়ির পুজো দুর্গাপুজো। তবে বারোয়ারি পুজো হয়, একদমই যে হয় না এরকম না, এটা যেমন বারোয়ারির ঠাকুর। তো বেশ সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে, আর বেশ লাইটগুলো বেশ ভালোও লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আমরা গেছিলাম সন্ধ্যের টাইমে, তাই এখানে কিন্তু ঠাকুরের আরতি চলছিল। তো চলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও, খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনও কিন্তু পুজো শেষ হয়ে গেল, পুজোর আমি চিন্তা এখনও যাইনি, আবার সামনে আছে কালী পুজো। আর কালী পুজোয় আমাদের গ্রামে কিন্তু প্রচুর মজা হয়, প্রচুর ধুম হয়। কালী পুজোর ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে চলো দুর্গাপূজার ছোট্ট করে যে ব্লগগুলো করেছি সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। আর তোমরা যদি কালী পুজোর উপলক্ষে যদি তোমরা কোনো শপিং ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, শপিং ব্লগ থেকে স্টার্ট করে বড়বাজারে কোথায় যে দীপাবলির যে জিনিসগুলো মানে লাইট বলো, প্রদীপ বলো, মোমবাতি বলো, কোথায় ভালো পাওয়া যায়, কী পাওয়া যায় না পাওয়া যায়, সমস্ত ডিটেলসে কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও আমার করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। এটা যেমন দেখো দেখিলেই বুঝতে পারবে এটা কিন্তু বাড়ির পুজো, বাড়ির ঠাকুর। তো চলো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যখন গেছিলাম না প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আরতিই চলছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।
যে গ্রামের ঠাকুর মানে আমাদের মা সীতেশ্বরীকে না দেখালে ভিডিও একদম অসম্পূর্ণ, কারণ এখানে হচ্ছে এই জায়গাটাকে আমরা মায়ের তলা বলি, মায়ের মন্দির, এটা কালী মায়ের মন্দির। কালী পুজোর সময় এখানটা প্রচুর ধুম হয়, তোমাদেরকে তো প্রথমেই বললাম এখানেই দুর্গাপুজো হচ্ছিল, তো দুর্গাপুজো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে সাথে একটু মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা দেখো খুব সুন্দর লাইট দিয়ে প্লে প্যান্ডেল করেছে, এটাও কিন্তু বাড়ির পুজো। তো চলো দেখো ভিডিওটা। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নতুন বন্ধুরা, তোমরা যদি আজকে আমার ভিডিওটা প্রথম থেকে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।